আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, রসায়ন প্রথম পত্রের সাজেশন আমরা দিয়ে দিয়েছি। আজকে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের সাজেশন দিব এবং আমাদের প্রায়গুলো সাজেশনই আপলোড হয়ে গেছে এবং শিক্ষার্থীরা তাদের মতো প্রিপারেশন শুরু করে দিয়েছে। তোমরা এখনো যারা সাজেশনগুলো দেখো নাই, কাইন্ডলি আমাদের চ্যানেলে গিয়ে সাজেশনগুলো দেখে প্রিপারেশন শুরু করে দাও, নয়তো বা অনেকটাই পিছিয়ে পড়বে। প্রত্যেকটা শিক্ষার্থীকে আবারও বলছি যে আমাদের সাজেশনগুলো আমাদের চ্যানেলে গেলেই পাবে, প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন দেওয়া আছে। এবং যারা চ্যানেলে গিয়ে ওভাবে খুঁজে পাও না, তারা ইউটিউবে গিয়ে সার্চ দিবে, যেই সাবজেক্ট দরকার সেই সাবজেক্টের লিখে সার্চ দিলে লাস্টে অলওয়েজ আপডেট লিখলে আমাদের সাজেশনগুলো এমনিতেই চলে আসবে। এমনিতে উপরে আসে, যদি উপরে না আসে সেক্ষেত্রে লাস্টে লিখবে অলওয়েজ আপডেট, তাহলে আমাদের সাজেশনগুলো চলে আসবে। ওইখান থেকে তোমরা তোমাদের প্রিপারেশনটা শুরু করে দাও। আজকে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের সাজেশন দিব এবং রসায়ন দ্বিতীয় পত্র প্রথম পত্রের মতোই 100 মার্কের পরীক্ষা হবে। প্র্যাকটিক্যালে থাকবে 25, প্র্যাকটিক্যালে কিভাবে 25-এ 25 পাবে এই নিয়ে আমাদের ভিডিও থাকবে। সাজেশনগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেলে, প্রত্যেকটা গ্রুপের কমপ্লিট হয়ে গেলে প্র্যাকটিক্যালে কিভাবে 25-এ 25 তুলবে সেই নিয়ে আলাদা একটা আমরা ভিডিও বানাবো। তবে আজকে আমরা তোমাদের 50 আর এই 25-75 মার্কের সাজেশনটা ইনশাল্লাহ দিয়ে দিব। 50 মার্কের কথা যদি বলি, সিকিউতে আমাদের 50 মার্ক, যেখানে আমাদের 8টা সৃজনশীল থাকবে, লিখতে হবে কয়টা? 5টা। যেহেতু 5টা সৃজনশীল লিখতে হবে, সেক্ষেত্রে আমরা যদি 4টা অধ্যায় যদি না পড়ি, তারপরেও আমাদের 5 সেট প্রশ্ন কমন আসবে। দেখো এখানে 4টা অধ্যায় থেকে প্রশ্ন আসবে 8টা, তার মানে এই নয় যে প্রত্যেকটা অধ্যায় থেকে 2টা 2টা করে প্রশ্ন আসবে। এখানে এমনও অধ্যায় আছে যে অধ্যায় 2টা প্রশ্ন আসার মতো না, আবার এমনও অধ্যায় আছে যে অধ্যায় থেকে 2টারও বেশি প্রশ্ন হতে পারে। এই জন্য আমরা প্রথমত দেখে নিব কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন হবে, তখনই আমাদের কাছে বিষয়টা একেবারে সহজ হয়ে যাবে। প্রত্যেকটা অধ্যায় হচ্ছে আংশিক, সেক্ষেত্রে অবশ্যই যখন সাজেশনটা পড়বে কমপ্লিট করবে, তোমার সামনে তোমার যে সংক্ষিপ্ত সিলেবাসটা, এই সিলেবাসটা অন করা থাকবে। সংক্ষিপ্ত সিলেবাস কোথায় আছে কেউ যদি এখনো বুঝতে না পারো, গুগল ক্রোমে গিয়ে সার্চ দিবে এইচএসসি 2025 শর্ট সিলেবাস, এটা লিখে সার্চ দিলে দেখবে অনেক ওয়েবসাইট আছে যারা সংক্ষিপ্ত সিলেবাসটা প্রোভাইড করছে। আমাদের এইচএসসি 23 সালে যে সিলেবাস ছিল ওইটাই 24-এ ছিল, ওই 24-এটাই আবার 25-এ পরীক্ষা হবে। ঠিক আছে, লেখা থাকবে এইচএসসি 23, ঠিক আছে, কিন্তু ওইটাই তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস। ওই সিলেবাসে দেখবে প্রত্যেকটাই আংশিক দেওয়া আছে, এই জন্য কোন অধ্যায়ের কোন কোন টপিক গুলো দেওয়া হয়েছে ওইগুলো দেখে দেখে তার পরবর্তীতে করার চেষ্টা করবে। এবার আমরা সাজেশনে চলে যাই। প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন, অধ্যায়টা কিন্তু আংশিক, আংশিক হলেও এই অধ্যায় থেকে প্রায় বছরই 2টা করে প্রশ্ন আসে, ইনশাল্লাহ 25 সালেও 2টাই প্রশ্ন আসবে। আংশিক হলেও এখান থেকে প্রশ্ন আসবে 2টা। পরবর্তীতে জৈব রসায়ন, আমাদের এই টোটাল অধ্যায়ের ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে জৈব রসায়নটা। অনেকের কাছে প্রবলেমের একটা অধ্যায় জৈব রসায়ন, তবে জৈব রসায়ন অধ্যায়টা যদি কেউ কমপ্লিট করে পরীক্ষা হলে যেতে পারে, সেক্ষেত্রে তার অর্ধেক কাজ হয়ে যায়। অর্ধেক কাজ কেন হয়, জৈব রসায়ন থেকে প্রশ্ন তোমরা পাবে হচ্ছে 3 সেট প্রশ্ন পাবে জৈব রসায়ন থেকে। পরবর্তীতে 2 নম্বর রাসায়নিক পরিবর্তন, এটা আংশিক, তবে এখান থেকে প্রশ্ন পাবে হচ্ছে 2টা। 4 নম্বরে তড়িৎ রসায়ন, এখান থেকে প্রশ্ন পাবে 1টা। 3, 8, 2, 5, 6, 7, 8 এই 8টা প্রশ্ন আমাদের পরীক্ষার হলে আসতে চলেছে, এই 8টা প্রশ্ন থেকে লিখতে হবে 5টা। যেহেতু জৈব রসায়ন অধ্যায়টা অনেকের কাছে একটু কঠিন মনে হয় বা অনেকের কাছে প্রবলেমের কারণ হয়ে দাঁড়ায়, জৈব রসায়ন অধ্যায় বাদেও তুমি যদি 1, 3, 4 এই 3টা অধ্যায় কমপ্লিট করে যাও, তারপরে তোমার 5 সেট প্রশ্ন কমন থাকছে। কিন্তু জৈব রসায়ন অধ্যায়টা যে কমপ্লিট করে যেতে পারবে, তার জন্য বড় পরিমাণে অপরচুনিটি যে জৈব রসায়নের সাথে আরেকটা অধ্যায় কমপ্লিট করলে আমাদের 5 সেট হয়ে যাচ্ছে, বা জৈব রসায়নের সাথে আরো 2টা অধ্যায় কমপ্লিট করলে সেক্ষেত্রে আমাদের 6 থেকে 7 সেট প্রশ্ন কমন থাকছে। এবং ওর ভিতর থেকে বেছে বুঝে যে এই 5টা আমার কাছে সব থেকে সহজ মনে হয় সেটার অ্যান্সার আমি করতে পারবো। আমার সাজেশন হচ্ছে কেউ যদি জৈব রসায়ন অধ্যায়টা মানে কমপ্লিট করতে পারো, তাহলে কমপ্লিট করে যেও, ভালো হবে। এই অধ্যায় থেকে এমসিকিউ আসবে, এমসিকিউর জন্য হলেও তোমাকে কমপ্লিট করতে হবে, সেক্ষেত্রে সিকিউর জন্য কমপ্লিট করে ফেললাম, এই অধ্যায় থেকে 3টা প্রশ্ন হবে, সেক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ অধ্যায়, এই অধ্যায়টা কমপ্লিট করে যাওয়ার চেষ্টা করবে। কারোর কাছে যদি জৈব রসায়ন কঠিন মনে হয় যে এখান থেকে আমি সৃজনশীল প্রশ্নে অ্যান্সার করতে পারবো না, তাহলে জৈব রসায়নটাকে বাদ রেখেও আর যে 3টা অধ্যায় আছে এই 3টা অধ্যায় থেকে 5 সেট প্রশ্ন কমন পেয়ে যাবে। তবে এই 3টা অধ্যায় সুন্দর করে গুছিয়ে পড়াশোনা করার চেষ্টা করবে। এই হচ্ছে আমাদের সৃজনশীলের সাজেশন। এবার আসি আমরা এমসিকিউতে। প্রত্যেকটা সাবজেক্টে এমসিকিউ গুরুত্বপূর্ণ, এবং এমসিকিউ নিয়ে আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো যারা দেখেছো তারা জানো যে এমসিকিউর প্রিপারেশনটা কিভাবে নিতে হবে। তারপর আমি আরেকবার বলে দিই, এমসিকিউতে বেস্ট প্রিপারেশন নিতে হলে অবশ্যই তোমাকে প্রথমত টেক্সট বুক, পরবর্তীতে বোর্ড কোশ্চেন, তার পরবর্তীতে টপ 10 কলেজের যে এমসিকিউগুলো আছে, এই 3টা জিনিস যদি কেউ কমপ্লিট করে যেতে পারে, এমসিকিউ তার 25টার ভিতরে 25টাই কমন থাকবে, একটা এমসিকিউ মিস হবে না। এবং এর অতিরিক্ত আদার্স অন্য কোনো অপশন নাই প্রিপারেশন নেওয়ার। এইচএসসিতে প্রতি বছর যে পরিমাণ রেজাল্ট খারাপ হয়, এই রেজাল্ট খারাপের একটাই কারণ, আমরা আসলে ওইভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারি না যেভাবে আমাদের প্রিপারেশনটা নেওয়া উচিত। 10 লাখ শিক্ষার্থী পরীক্ষা দিয়ে 4 লাখ শিক্ষার্থী কিভাবে ফেল করে,
কেন ফেল করছে 4 লাখ শিক্ষার্থী, এই বিষয়গুলো বোঝা উচিত। প্রায় গুলো বছরই এরকম হচ্ছে, 25 সালে যে হবে না এর কোনো মানে নেই। তোমাদের এখনো সময় আছে, আগে থেকে একটু সতর্ক হতে হবে যেন 25 সালের শিক্ষার্থীদেরকে ওই 24 সালে ওই 23 সালের মতো যেন রেজাল্ট না হয়, অবশ্যই যাতে ভালো রেজাল্ট তারা করতে পারে। ঠিক আছে, এমসিকিউ তুমি এর বাইরে আদার্স কি পড়বে এই 3টা বিষয় কেউ কমপ্লিট করতে পারলে তার এমসিকিউ টোটালি কম থাকবে। প্রথমত, যেই লেখকের বা যে রাইটারের বই থেকে রসায়ন দ্বিতীয় পত্রের প্রিপারেশনটা নিচ্ছ, ওই লেখকের বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁটিনাটি ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করবে, অর্থাৎ বইয়ের পুরোটা তোমাকে প্রথমত প্রথম লাইন থেকে একবার শেষ পর্যন্ত রিডিং পড়তে হবে। অবশ্যই সংক্ষিপ্ত সিলেবাসটা যদি খেয়াল করবে যে কোন কোন টপিকগুলো দেওয়া হয়েছে, যেই টপিকগুলো দেওয়া হয়েছে ওইগুলো সুন্দর করে গুছিয়ে রিডিং পড়তে হবে। যখন রিডিং পড়বে তখন ইম্পর্টেন্ট লাইনগুলো এভাবে আন্ডারলাইন করবে। প্রথমবার রিডিং পড়তে তোমার সময় লাগবে, যখনই প্রথমবার রিডিং পড়া শেষ পরবর্তীতে যে লাইনগুলো আন্ডারলাইন করেছে ওইগুলোকে 10 বার 15 বার 20 বার করে রিভাইজ দেবে। রিভাইজ দেওয়ার পর যখন বই সম্পর্কিত মোটামুটি একটা ধারণা চলে আসে, বোর্ড কোশ্চেনের বিগত কয়েকটা বছরে যে বোর্ড কোশ্চেনগুলো আছে, এই বোর্ড কোশ্চেনে যে এমসিকিউগুলো আছে, এই এমসিকিউগুলো তুমি সলভ করবে। এই এমসিকিউগুলো তুমি সলভ করলে পরবর্তীতে আমাদের দেখবে বাংলাদেশের সেরা 10টা কলেজের এমসিকিউ দেওয়া থাকে আমাদের টেস্ট পেপারে, ওই টেস্ট পেপারে থাকা 10টা কলেজের এমসিকিউগুলো সলভ করবে। তোমার প্রথম প্রিপারেশন হচ্ছে তোমার বই থেকে যখনই তোমার প্রিপারেশন নেওয়া শেষ বোর্ড কোশ্চেনে গিয়ে তুমি প্র্যাকটিস করবে, যে দেখি তো কেমন প্রিপারেশনটা হয়েছে, ঝামেলা হলে আরেকবার চলে আসবে, আরেকবার এসে বইটাকে আরেকবার সুন্দর করে কমপ্লিট করে দিয়ে আবার বোর্ড কোশ্চেন এমসিকিউগুলো সলভ করবে, তার পরবর্তীতে টপ 10 কলেজের এমসিকিউগুলো সলভ করবে। এই 3টা জিনিস কেউ যদি কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারে তাহলে আমার মনে হয় না যে তার এমসিকিউ একটাও মিস হবে, এবং এর অতিরিক্ত অন্য কোনো উপায় না যেভাবে তুমি প্রিপারেশন নিতে পারবে। প্রিপারেশন নিলে, ভালো একটা প্রিপারেশন নিলে এইভাবেই নিতে হবে, এছাড়া আদার্স অপশন নাই, কারণ কি এইটা তো আর এসএসসি পরীক্ষা না যে আমি শুধুমাত্র ওই মূল বইটাতে যদি ফোকাস করি টোটালি মূল বই কমপ্লিট করে গেলাম একবার ইজি। এসএসসি এইচএসসি লেভেলের ভিতরে 1000 তফাত আছে। ঠিক আছে, এসএসসি লেভেলের একটা বই সুন্দর করে গুছিয়ে কমপ্লিট করে গেলে একবার 100% প্রশ্ন কমন থাকে, কিন্তু এইচএসসি লেভেলে সাধারণত ওইরকম হয় না। এইচএসসি লেভেলে প্রশ্ন কমন পেতে হলে বইয়ের পাশাপাশি আরো কয়েকটা জিনিস আমাদের কমপ্লিট করে যেতে হয় প্রশ্ন কমন পাওয়ার জন্য। আমার মনে হয় প্রথমত বইটা কমপ্লিট করে পরবর্তীতে বোর্ড কোশ্চেন এমসিকিউগুলো কমপ্লিট করে টপ 10 কলেজের এমসিকিউগুলো কমপ্লিট করতে পারলে এখান থেকে তোমাদের 100% এমসিকিউ কমন থাকবে, এর বাইরে অতিরিক্ত এমসিকিউ পাবে না, এখান থেকেই সকল এমসিকিউ পেয়ে যাবে। এই হচ্ছে আমাদের টোটাল 75 মার্কের সাজেশন, আর এই 25 মার্কের প্র্যাকটিক্যাল বিষয় আমরা আলাদা ভিডিও দিবই। আশা করি যে গাইডলাইনটা দিয়েছি এই গাইডলাইনটা ফলো করে সাজেশনটা কমপ্লিট করলে ইনশাআল্লাহ পরীক্ষায় গিয়ে A+টা কনফার্ম করে তার পরবর্তীতে বাসায় আসতে পারবে। আমাদের এখনো যে সময় আছে এই সময়টাতে আমরা যদি ভালো করে গুছিয়ে যদি প্রিপারেশন নিতে পারি ইনশাআল্লাহ পরীক্ষাতে অবশ্যই ভালো একটা রেজাল্ট করতে পারবো। প্রতি বছর যেই পরিমাণে রেজাল্ট খারাপ হয় আমাদের এই বিষয়গুলো মাথায় রাখা উচিত যে এইচএসসিতে সাধারণত রেজাল্ট প্রচুর পরিমাণে খারাপ হয়, আমাদের ব্যাচের বেলায় এইচএসসি 24 ব্যাচের বেলায় যেন এরকম না হয়। তার জন্য আমাদের পক্ষ থেকে যত যা কিছু হেল্প করা দরকার আমরা তো করবোই, কিন্তু তোমাদেরকেও একটু পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। আমরা যে গাইডলাইনগুলো দিই সেই গাইডলাইনগুলো ফলো তোমাদেরকে প্রস্তুত হতে হবে, তাহলেই তোমরা একমাত্র পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবে। এখন এই পর্যন্তই এইচএসসি 25 সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।